Assalamu alaikum, the students of class 9 of Isakari Fazil Degree Madrasa, you are welcome to my English class. আজকে আমরা ইংরেজি প্রথমপত্র থেকে আলোচনা করব আমাদের ইউনিট হচ্ছে 3 লেসন 3 আমাদের লেসন টাইটেল হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই প্যাসেজটি আমরা পড়ব এবং এর গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা শিখব এবং ভিতর থেকে আমরা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্যাসেজটি পড়ি তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 36 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21st ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটি স্মরণীয় দিন আমাদের জাতীয় ইতিহাসে উই অবজার্ভ দ্য ডে আমরা দিবসটি পালন করি এভরি ইয়ার প্রতি বছর অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে দিবসটি হচ্ছে একটি জাতীয় ছুটির দিন অন দিস ডে এই দিন উই পে ট্রিবিউট আমরা সম্মান প্রদর্শন করি টু দ্য মার্টার্স শহীদদের প্রতি ও লেট ডাউন দেয়ার লাইফস যারা তাদের জীবন উৎসর্গ করে গেছেন টু এস্টাবলিশ বাংলাকে প্রতিষ্ঠিত করতে অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা হিসেবে ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952 1952 সালের অবিভক্ত পাকিস্তানে দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস আমাদের ভাষা অধিকার অর্জনের এই সংগ্রাম ইজ নোন পরিচিত অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন হিসেবে দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনের বীজ ওয়াজ শোন বপন করা হয়েছিল ওয়ান 21st March 1948 1941 সালের 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তানের গভর্নর জেনারেল ডিক্লেয়ার্ড ইন এ পাবলিক মিটিং যিনি একটি পাবলিক মিটিংয়ে ঘোষণা করেছিলেন ইন ঢাকাতে যে দ্যাট উর্দু উড বি দ্য ওনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা দ্য ডিক্লারেশন রেজ এ স্টর্ম অফ প্রটেস্ট তার এই ঘোষণা প্রতিবাদের ঝড় উঠিয়েছিল ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি দেশের পূর্বাঞ্চলে দ্য প্রটেস্ট কন্টিনিউড নন স্টপ প্রতিবাদ অবিরতভাবে চলতে লাগলো গ্যাদারিং মোমেন্টাম দিন দিন তারও বাড়তে লাগলো ডে বাই ডে দিন দিন ইট টার্ন ইন টু এ মুভমেন্ট এটা একটি আন্দোলনে রূপ নিল অ্যান্ড রিস্ট ইটস ক্লাইম্যাক্স চরম অবস্থায় পৌঁছলো ইন 1952 1952 সালে দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ সরকার বাতিল করলো বেআইনি ঘোষণা করলো সকল ধরনের পাবলিক মিটিং এবং র্যালি বা শোভাযাত্রা টু স্টপ ইট এই আন্দোলনকে বন্ধ করতে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা এই আইনকে তারা অমান্য করলো অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রটেস্ট প্রসেশন এবং তারা বের করলো শান্তিপূর্ণ প্রতিবাদের একটি মিছিল অন 21st February 1952 1952 সালের 21শে ফেব্রুয়ারি ওয়াইন দ্য প্রসেশন রিস্ট নিয়ার ঢাকা মেডিকেল কলেজ যখন এই মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছলো দ্য পুলিশ ওপেন ফায়ার পুলিশ গুলি করলো অন দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের ওপর কিলিং সালাম রফিক বরকত সাইফুরেন জাব্বার আর তারা হত্যা করল সালাম রফিক বরকত সাইফুর এবং জাব্বারকে অ্যাজ এ রেজাল্ট ফলে দেয়ার ওয়ার মাস প্রটেস্ট ব্যাপক প্রতিবাদ হল অল ওভার দ্য কান্ট্রি সমগ্র দেশে অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ সরকারকে ঘোষণা করতে হলো বাংলা রাষ্ট্রভাষা হিসেবে দিস কেন্ডেল দ্য স্পার্কস এটা আগুন জ্বালিয়ে দিল হ্যাঁ দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স
স্বাধীনতার অগ্নিস্ফুলিন জ্বালিয়ে দিল দা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নিস্ফুলিন এটা জ্বালিয়ে দিল বা তীব্র করেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ শিক্ষার্থীরা, তোমরা এটা ভালো করে পড়বে এবং ভিতরের শব্দগুলো তোমরা শিখবে এবং ভিতরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর দিকে তোমরা চেষ্টা করবে। আজকে দেখো পেজ নাম্বার 37-এ কতগুলো ম্যাচিং করতে হবে, কতগুলো শব্দ যেমন ট্রিবিউট, ক্লাইম্যাক্স, আউটল, ডিফাই, প্রভোক, রেলেন্ট, মোমেন্টাম, এগুলোর সাথে আমরা ডান পাশের শব্দগুলোকে মিলিয়ে নিব। যেমন টু কজ অর টু স্টিমুলেট, টু রিফিউজ, টু অবি, টু গিভ ইন, দ্য অ্যাবিলিটি টু কিপ ইন ইনক্রিজিং অর ডেভেলপিং, অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম টু ব্যান। থ্যাংক ইউ ভেরি মাচ।